নমস্কার, নন্দাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটি নিরামিষ সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি আলু বড়ির ঝাল। চলুন, আলু বড়ির ঝাল বানাতে গেলে কি কি উপকরণ লাগবে আমরা দেখে নিই। প্রথমে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি 100 গ্রাম, দুটো মিডিয়াম সাইজের আলু কেটে জলে ধুয়ে নিয়েছি। আমি এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, 1 টিস্পুন আদা বাটা নিয়েছি। এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য অল্প একটু কালো জিরে, আর এখানে 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, লবণ নিয়েছি, লাগবে 1 টিস্পুন চিনি। এখানে হিং নিয়েছি, আমি রান্নার সময় পরিমাণটা বলে দেব। এই রান্নাটার জন্য আমি এখানে সর্ষের তেল নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, 1/2 কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দেব, আর এই সময় ফ্লেমটাকে লোতে রাখতে হবে, নেড়ে চেড়ে বড়িগুলো ভেজে নেব। হাই ফ্লেমে যদি বড়িগুলো আমরা ভেজে নিই তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যায় আর ভেতরটা ভালো মতো ভাজা হয় না। বড়ি হালকা লালচে করে ভেজে নিয়েছি, তেল থেকে ছেঁকে আমি একটা পাত্রে তুলে নিলাম। বড়ি ভেজে নিয়েছি, কড়াইতে অল্প একটু তেল রয়ে গেছে, 1/4 টিস্পুন তেল অ্যাড করে দিলাম। এরপর আমি আলুগুলো ভেজে নেব। কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আলু নাড়াচাড়া দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। এইভাবে যদি আলুটা ঢেকে ভেজে নিই, এই আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আলু ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে একটা পাত্রে আমি আলুগুলো তুলে নেব। আলু ভেজে নিয়েছি, কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে আমি ওই তেলের মধ্যেই মশলাটা কষে নেব। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে 1 সেকেন্ড নেড়ে নিলাম। দিয়ে দেব অল্প একটু হিং, 1 সেকেন্ড নেড়ে নিলাম। এরপর দিয়ে দেব টমেটো পেস্ট, দিয়ে 1 মিনিট ভালো করে কষিয়ে নেব। এক মিনিট কষিয়ে নিয়েছি, আদা বাটাটা দিয়ে দিলাম। এক টিস্পুন গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। চার থেকে 5 মিনিট মশলা ভালো করে কষে নিয়েছি। এই সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে রঙটাও সুন্দর হয়, আর যেহেতু এটা নিরামিষ রান্না ব্যালেন্সটা ঠিক থাকে। মশলা কষিয়ে নিয়েছি, ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলুর সাথে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। আগে থেকে জল আমি গরম করে রেখেছিলাম, দিয়ে দিলাম গরম জল। এখানে আমি 1 গ্লাস পরিমাণে জল দিয়েছি। যেহেতু এটা বড়ির ঝাল, বড়িতে অনেকটাই ঝোল টানে, আরও 1 গ্লাস জল আমি এখানে গরম জল দিয়ে দিলাম। টেস্ট অনুযায়ী লবণ
দিয়ে দিলাম। দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দু মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়ি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটা ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করে নিন। ঢাকা খুলে দেখে নেব আলু আর বড়িটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে, বড়ি একদম সেদ্ধ হয়ে গেছে। আমাদের নিরামিষ বড়ির ঝাল তৈরি হয়ে গেল। আপনারা দেখলেন কত সহজে এই বড়ির ঝাল তৈরি করা যায়। আমাদের নিরামিষ বড়ির ঝাল একদমই রেডি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি একটা বোলের মধ্যে সার্ভ করে দিলাম। এই অসাধারণ টেস্টি রেসিপিটি আপনারা গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। আপনাদের আরও এমন মজাদার রেসিপিগুলো পেতে হলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। আমার ভিডিওগুলো আপনাদের রিলেটিভদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে তা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।